আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া আমিরা। সনাতন ধর্মে প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী আজ সরকারি ছুটির দিন। করোনা মহামারীর কারণে এবার জন্মাষ্টমীতে লোক সমাগম, বিভিন্ন আনুষ্ঠানিকতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভার্চুয়াল পদ্ধতিতে পালন করছে দিনটির নানা কর্মসূচি। দেশ ও জাতির মঙ্গল কামনায় ঢাকেশ্বরী মন্দিরে সকালে শুরু হয়েছে গীতাযজ্ঞ। করোনা ভাইরাসে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালীতে গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্তের সংখ্যা 100। শরীয়তপুরে করোনা ভাইরাসে মারা গেছে 1 জন। বরিশাল বিভাগের 5 জেলায় র্যাব, পুলিশ, নার্স সহ 77 জন, ময়মনসিংহের চিকিৎসক, পুলিশ সহ 33 জন, হবিগঞ্জে 34 জন এবং শেরপুরে 1 স্বাস্থ্য পরিদর্শক ও 2 পুলিশ কনস্টেবল সহ 7 জন করোনা শনাক্ত হয়েছেন। গাইবান্ধায় মারা গেছে 1 জন। নেক থ্রো ক্যাচেস ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ঝালকাঠির আশিকুর রহমান জুবায়ের। 30 জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেয়া স্বীকৃতি পান 22 বছরের এই যুবক। ঝালকাঠি জেলা প্রশাসক এবং ক্রীড়া সংস্থা জুবায়েরকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি ফুটবলের বিভিন্ন কৌশল রপ্ত করার চেষ্টা ছিল আশিকুর রহমান জুবায়ের। মা বাবার চোখ এড়িয়ে চলত অনুশীলন। অনুশীলন আর কঠোর পরিশ্রমই তাকে এনে দেয় বিশ্বসেরার স্বীকৃতি। 2016 সালের 5 নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে 62 বার বল নিক্ষেপ উদ্ধরে বিশ্ব রেকর্ড করেন আর মিনিটে 65 বার বল ছুঁড়ে উদ্ধরে আগের রেকর্ড ভাঙেন জুবায়ের। জানান, তার সাফল্যে দেশের ফুটবল প্রেমীরা উৎসাহী হবেন। এটার অনেক রুলস আছে, তো আমি রুলস অনেক ঠিকঠাক মতো করা ট্রাই করছি। তো এটা আসছে পরে তো আমি ভাবলাম যে না, আসলে আমার বাংলাদেশের লেখা, নাম লেখা ও জায়গায় বাংলাদেশের মানুষ দেখবে যে বাংলাদেশ লেখা এখানে এবং ঝালকাঠি লেখা আছে, তো এই সম্মাননা আমি মনে করি যেটা টোটাল বাংলাদেশেরই এটার গৌরব। জুবায়ের এই সাফল্য পরিবার ও এলাকাবাসীকে করেছে আনন্দিত ও গর্বিত। এটা শুধু আমার বা আমার পরিবারের জন্য না, এটা ঝালকাঠিবাসীর শ্রেষ্ঠ অর্জন। তার এই যে অর্জন, সেটা আমাদের যে তরুণরা আছে, তরুণ সমাজ, তাদের জন্য একটি অনুপ্রেরণা। যেরকম একটা বিশ্ব রেকর্ডে তার অর্জন, এটা অনেক গৌরবের দাবিদার। এদিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জুবায়ের সাফল্যকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বলে মনে করছেন। সে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে, এই জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ অলরেডি তাকে সেই স্বীকৃতিও দিয়েছে। এই জন্য আমরা ঝালকাঠিবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জুবায়ের মাধ্যমে সারা বাংলাদেশের ফুটবল আরও চাঙ্গা হবে, দ্রুত উন্নয়ন হবে এবং ঝালকাঠির খেলাধুলা আরও উন্নতি হবে। জুবায়ের এবং তার মতো আগ্রহী ক্রীড়াবিদদের অনুশীলনের সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। পরাগারমান, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।